একটা ক্যাফে, আমাদের এই ক্যাফেটা রবিন্স কিচেন, একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র এই ছবিতে। সো সেখানে কলকাতা শহরে আশেপাশে এত এখন ক্যাফে দেখতে পাই আমরা, সেই ক্যাফেগুলো তৈরি হওয়ার পিছনেও কিন্তু এক একটা গল্প রয়েছে যেটা আমরা সচরাচর জানতে পারি না। সো এই ছবিতে কিন্তু সেইটা জানা যাবে যে একটা ক্যাফে তৈরি হলো এবং সেই ক্যাফেটা কীভাবে চলছে, কীভাবে গ্রো করছে। একটা ছেলে যেটা বনির চরিত্র, সে এতটা প্যাশনেট রান্না নিয়ে, সেই রকম চরিত্রও খুব কম দেখা যায়। সো সেখানে এইগুলোও একটা আমি বলবো যে একটা ইউনিক দিক এই ছবির। এবং রান্না, খাবার, বাঙালি সেন্টিমেন্টস, বন্ধুত্ব, সম্পর্ক সব কিছুই রয়েছে এই রবিন্স কিচেনে। এবং আমার যে চরিত্র নিহারিকা, সেটাও খুব চ্যালেঞ্জিং একটা কারণে, তার কারণ যেমন অনেকগুলো লেয়ার্সের মধ্যে একটা তার একটা ডিসঅর্ডার রয়েছে সিলেক্টিভ মিউটিজমের, সেটা ওয়াজ আ লিটল চ্যালেঞ্জিং টু পোর্ট্রে অন স্ক্রিন। ও কথা বলতে পারে না, ও খুব সহজে ওপেন আপ করতে পারে না। সো সেইখান থেকে আজকের দিনে এরকম একটা চরিত্র যে এরকম একটা ডিসঅর্ডারে সাফার করছে, সে কীভাবে তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করবে, কাজ করাটা তার জন্য একটু চ্যালেঞ্জিং, সম্পর্ক মেনটেন করা, তৈরি করাটা তার জন্য খুব চ্যালেঞ্জিং। তো সেই সবকটা দিকই এই রবিন্স কিচেন ছবিতে রয়েছে।